মুজফ্ফর মুক্তারপুর আইডিয়াল টেক্সটাইল মিলে এই অগ্নিকাণ্ড হয়। ফায়ার সার্ভিস জানায়, টেক্সটাইল মিলের কেমিক্যালের গুদামে ওয়েল্ডিং এর কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুনের কারণে গ্যাস ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। উদ্ধার করা হয় 6 শ্রমিকের লাশ। তবে কেউ নিখোঁজ রয়েছে কিনা তাদের সন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিস ও পুলিশ। ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক শায়লা ফারজানা। শ্রমিকদের কাজের পরিবেশ বিঘ্ন থাকে, সেই বিষয়ে যারা জড়িত তাদেরকে আমরা ব্যবস্থা নেব। এটা অ্যাক্সিডেন্টাল ডেথ, যেভাবে সরকারের নিয়ম আছে আমরা সেভাবে সেই ডেড বডি ডিসপোজাল করব। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন।